তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি, ফাইনালি দেখেন অলরেডি লাগানো হয়ে গিয়েছে। এ হচ্ছে ভাইয়ার ছবি, হচ্ছে তার মোবাইল। মানে এই মেশিনে অবশ্য আপডেট কিছু আসছে, আর কিছু হবে নাকি ভাই? নো, ফ্রেশ, শেষ। আচ্ছা, তারপরে কোয়ালিটিটা দেখেন এখন। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন কিছু মেশিন চলে আসছে। এই হচ্ছে আমাদের বড় ভাই। কোথা থেকে আসছেন আপনি? আমি টেকনাফের নীলা থেকে আসছি। আচ্ছা, টেকনাফ থেকে আসছেন। আচ্ছা, টেকনাফ থেকে বেস্ট সার্ভিস ভিডিওতে চলে আসছে। এই হচ্ছে ভাইয়ার ছবি, আমরা দেখতে পাচ্ছি এই মেশিনটা চলে আসছে। তো এখান থেকে আপনারা মোবাইলের মাধ্যমে পিকচারটি এখানে নেবেন, তারপর অটোমেটিকলি এই প্রিন্টের মেশিন দিয়ে প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। তো এটার সাথে এটা কানেক্টেড আছে ভাইয়া, মূলত এটাও কিনবে এটাও কিনবে, দুটা নেওয়ার জন্য আসছে। হ্যাঁ, দুটা নেওয়ার জন্য আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, প্রিন্টে ক্লিক করেন। আচ্ছা, এখানে প্রিন্ট আছে, ক্লিক করেন। দেখি ভাইকে শিখাচ্ছি আমাদের দোকানের ওনার, আমাদের রনি ভাই। তো অলরেডি দেখেন এখন প্রিন্টের একটা ম্যাজিক আছে। এই ভাই যে নিতেছে এটা একদম লেটেস্ট প্রিন্টার বাংলায়, সেই মুহূর্তে অন্তত কারো কাছে যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, নতুন একটি ম্যাজিক আছে আমাদের রনি ভাই, দেখাচ্ছে কিভাবে ইউজ করতে হবে এই মেশিনটি। মূলত এই মেশিনটি মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায়। তো ভাইয়া প্রিন্টের ছবি ক্লিক করছে, দেখেন ভাইয়া হচ্ছে মেশিনে তার ছবি আছে, প্রিন্টে ক্লিক করলো, এডিটিং হচ্ছে এটা। আমাদের বড় ভাই দেখেন, এই হচ্ছে তার ছবি মোবাইলের মাধ্যমে এখানে ঢুকালো। এটা হচ্ছে মূলত কাটিং মেশিন, আর এটা হচ্ছে প্রিন্টিং মেশিন। আর এটার কাজ কি আমরা জানি সবাই, দেখেন এই ছবিগুলো কিন্তু এটাও ছবি না ভাই, এটা ডিফারেন্ট। দেখেন প্রথম স্টেপ অলরেডি শেষ, দেখেন কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে ছবি দিয়েছি এইখানে, এটা হচ্ছে কাটিং মেশিন, এটার মাধ্যমে অটোমেটিকলি এই মেশিনে চলে আসছে। কিভাবে আসছে, কানের কোনো কেবল নাই, দেখেন কিভাবে আসে, এটাই জাদুকরি মেশিন নাকি ভাই? তারপর ছবির কোয়ালিটি দেখবেন, স্টার্ট করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এটা দ্বিতীয় স্টেপ মনে আসছে, দ্বিতীয় স্টেপ। ভাই তো সামনে আসেন, আপনি তো সামনে আসেন, আপনার ফেসের সাথে দেখাবো। এই প্রথম দেখেন বড় ভাই, নতুন মেশিনটি চলে আসছে, মানে আজকে সকালে এই মেশিনটি আসছে, ভাইয়া চলে আসছে, আগে বুকিং দিয়েছে হয়তো বা। তো আমরা দেখি, কথা বলাচ্ছি না। আচ্ছা আচ্ছা, দেখেন দেখেন এই দেখেন, ওয়াও ভাই, আরো তো আপডেট মনে হয় ভাই এই মেশিনটার। তার মানে এই মেশিনে অবশ্য আপডেট কিছু আসছে, আর কিছু হবে নাকি ভাই? নো, ফ্রেশ, শেষ। আচ্ছা, তারপরে কোয়ালিটিটা দেখেন এখন। ও ভাই, জ্বলতেছে কে ভাই? আচ্ছা, এটা ম্যাজিক, এটা ম্যাজিক। এই ছবিগুলো কি আগের মেশিনই নাকি? এগুলো আগের মেশিন, এটা দিয়ে আবার নতুন এই ছবি তো হবে হবে, প্লাস ছবির মধ্যে লাইট জ্বল হবে, ছবির মধ্যে লাইট জ্বল। আচ্ছা, দেখেন নতুন যে মেশিন আসছে, যে পেপার গুলো আছে, এগুলো লাইট জ্বলবে। এখন আমরা এটা তো প্রিন্ট করলাম, এটা দিয়ে আমরা কাটিং করব। মানে আপনার মোবাইলের মডেল কত ভাই? আচ্ছা, এই মডেলটা এখানে সিলেক্ট করব, সিলেক্ট অনুযায়ী আমরা মূলত এটা কাটবো। আপনি যে এলাকায় থাকেন, এখন তো আপনি মূলত বিজনেস শুরু করতে চাচ্ছেন, মানে মোবাইলে ব্যাক স্টিকার, মোবাইলে প্রিন্ট এভাবে লাগানোর জন্য বা মোবাইলের ব্যাক স্টিকার কাটার জন্য এই মেশিন গুলো এখান থেকে নিয়েছেন, তো আপনাদের অ্যাড্রেসটা কোথায়, কোথায় আসলে আপনাদের, যারা আপনাদের এলাকাবাসী আছে কিভাবে পাবে আপনাকে? আমাকে আসলে জামতলীর 15 নম্বর ক্যাম্পে, উকিয়ার জামতলীর 15 নম্বর ক্যাম্পে আসলে বাগগুনার জামতলী দোকানে পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়স আমাদের বড় ভাই এখান থেকে দুটি মেশিন নিয়েছে। তো মূলত এই মেশিনের কাজটা কি, আপনার যে মোবাইলটা আছে এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স, এটা হচ্ছে আমার ছবি দেখেন, স্যামসাং S22, মানে এই ধরনের মানে স্টিকার কেটে থাকে এই মেশিনটা দ্বারা। তারপর আর এই মেশিনটা দ্বারা হচ্ছে বিয়স আপনাদের পছন্দের, আপনার গার্লফ্রেন্ডের ছবি, আপনার বাপমার ছবি, আপনার আব্বুর ছবি, আপনার নিজে আপনার ছবি এইভাবে যদি প্রিন্ট করতে চান, তাহলে এই মেশিনটির দ্বারা বিয়স আপনারা করতে পারবেন। যারা বিশেষ করে এই ধরনের বিজনেস করতে যাচ্ছেন, আপনারা মেশিন কিনবেন, আর যারা অলরেডি মেশিন নিয়ে নিয়েছে ভাইয়ের কাছ থেকে, রনি ভাইয়ের কাছ থেকে যারা মেশিন নিয়েছে, যদি আপনি এই ধরনের প্রিন্ট করতে চান, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। রনি ভাই এই ধরনের প্রিন্টের কাজ করে না, রনি ভাই মূলত মেশিন সেল দেয়। আর যারা বিশেষ করে আপনার পছন্দের ছবি এভাবে প্রিন্ট করতে চাচ্ছেন, তো ঢাকা শহরে আমি জানি না কোথায় আছে, বাট ভাইয়ের এলাকায় আছে, এটা হচ্ছে উকিয়া জামতলিতে। তো আমরা দেখি কিভাবে কি করে। এটা হচ্ছে বড় ভাইয়ের ছবি, বড় ভাইয়ের ছবিটা আমরা প্রিন্ট করলাম এখানে, আরো কাটিং এর ব্যবস্থা আছে এই মেশিন দ্বারা মূলত আমরা কাটবো। আচ্ছা, রনি ভাই মূলত বুঝিয়ে দিচ্ছে, রনি ভাই মূলত বুঝিয়ে দিচ্ছে কিভাবে মেশিন নেওয়ার পর কিভাবে কাজ করতে হয়। দেখে দেখে পুরো বোর্ডটা আমরা বসাই তুমি এখান দিয়ে দেখেন, দেখি দেখি ভাই, দর্শককে দেখাই। এই হচ্ছে ভাইয়ের ছবি, দেখেন ভাইয়ের চেহারা দেখেন, ওয়াও।
এখন এখন কি ভাই তার মডেল অনুযায়ী কাটবেন? আচ্ছা ভিউয়ার্স, যদি আপনাদের মডেল যেটাই হোক মোবাইল সে অনুযায়ী এখানে সিলেক্ট করলে অটোমেটিক্যালি কাটবে। কাটেন এ ক্লিক করুন ভাইয়া। ওকে রনি ভাই মূলত দেখিয়ে দিচ্ছে কিভাবে কাটতে হবে। তো ভাই আপনারা এই এলাকায় এই ধরনের কাটিং এর জন্য কত টাকা নিবেন ভাই বলা যাবে এখন? এখন তো এগুলো এই ধরনের ব্যবসা তো ঢাকা শহরে মূলত নাই, রনি ভাই মূলত মেশিন বিক্রি করে থাকে, এগুলো নাই। দেখেন ভিউয়ার্স কিভাবে কাট হচ্ছে। প্রথমে এই মেশিন দিয়ে আমরা প্রিন্ট করছি, তারপরে এই মেশিনের দ্বারা আমরা তার মোবাইলের মডেল অনুযায়ী আমরা কাটছি, তারপর আমরা মোবাইল স্টিকার হিসেবে ইউজ করবো আমরা। মডেলের অপো মোবাইলের একটা মডেল কাটছে, আপনারা যে কোনো মডেল এখানে আপডেট করতে পারবেন। আমরা দেখি কথা বলতে হবে, অলরেডি কাটা হয়ে গেছে ভাই, আপনার মোবাইলে বের করুন দেখি। এটা খুলেন দেখেন, ওয়াও দেখেন কোয়ালিটি দেখেন বস। গ্লাসটা আবার চাইলে এটা গ্লেজিও করা যাবে, আরো এটা করা যাবে না, আমাদের উপরে ম্যাট করেছে, এর উপরে ম্যাট ফিনিশিং দিয়েছি আমরা। আচ্ছা মানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের মোবাইলে ব্যাক স্টিকার লাগাচ্ছে, প্রথমে পিন করলো তার ছবিটি, তারপরে মেশিনের দ্বারা কেটে মডেল অনুযায়ী লাগাচ্ছি আমরা এখানে। দেখেন যারা বিশেষ করে এই ধরনের বিজনেস করবেন অবশ্যই আপনাদের এই মেশিন দুটি লাগবে, এই একটা মেশিন, এই ছোট একটা মেশিন। আর কেউ যদি এই ধরনের নিজের ছবি প্রিন্ট করতে চান, নিজের মোবাইলে লাগাতে চান, তাহলে এখানে অবশ্যই আসবেন না, কারণ বেসরকারি ভিডিওতে মূলত মেশিন সেল দেওয়া হয়, তারা প্রিন্ট বা অন্যান্য কাজ করে না। সকল ধরনের অ্যাক্সেসরিজ আমরা পেয়ে যাবো মূলত এখানে। যারা অল্প পুঁজিতে বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি আছে আপনার মেহরবানি করে ফোন দিবেন। তো যারা মোবাইল স্টিকার লাগাবেন তারা ফোন দিবেন না, কারণ তারা এখানে মূলত মোবাইল স্টিকার লাগানো হয় না। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইনালি দেখেন অলরেডি লাগানো হয়ে গেছে। এ হচ্ছে ভাইয়ার ছবি, এ হচ্ছে তার মোবাইল। যদি বিজনেস শুরু করতে চান চলে আসতে হবে বেড সার্ভিস বিডিতে, এটা হচ্ছে গুলিস্তান হল মার্কেট। ভাইয়া মূলত ঢাকার বাইরে থেকে চলে আসছে এই দুটি মেশিন নেওয়ার জন্য। যারা বিজনেস শুরু করবেন প্রথমে এই মেশিনটা লাগবে, এটা হচ্ছে কাটিং মেশিন, এটা হচ্ছে প্রিন্টিং মেশিন। এছাড়া অল টাইপ অফ আমরা অ্যাক্সেসরিজ পেয়ে যাবো, স্টিকার পেয়ে যাবো একেবারে হাতের নাগালে। যদি আপনারা বেস্ট সার্ভিস যদি মেম্বার হন তাহলে স্টিকার কিনতে পারবেন 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 5 টাকা, 4 টাকা, সকল ধরনের মূলত স্টিকার আছে। অল টাইপ অফ অ্যাক্সেসরিজ আমরা পেয়ে যাবো একই দোকান।